আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব ট্যাংরা মাছ ভোনা রেসিপি এবং এই ট্যাংরা মাছ কিভাবে আমি কাটাকাটি করেছি আর কিভাবে ধুয়ে পরিষ্কার করেছি, সকল কিছুই রয়েছে এই ভিডিওতে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। তো এখানে প্রথমে প্যান বসিয়ে দিয়েছি রান্নার জন্য আর পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে দিলাম। তো এখানে আমি কিছু ট্যাংরা মাছ নিয়েছি, বেশ ভালো করে ধুয়ে নিয়েছি আর এবারে লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর এদিকে তেলটাও গরম হয়ে গিয়েছে, তো তেলের ভেতরে আমি ট্যাংরা মাছ ছেড়ে দিলাম। ট্যাংরা মাছটা আমি হালকা করে ভেজে নিব। তো সবগুলো ট্যাংরা মাছ দিয়ে দিলাম, এবার এক মিনিট এক একটা সাইড ভেজে নিব। তো এক মিনিট কিন্তু হয়ে গিয়েছে, এবার আমি উল্টিয়ে নিচ্ছি। যেহেতু ট্যাংরা মাছটা ভুনা করা হবে সেই জন্য কিন্তু এটা হালকা ভাজি করব। তো সবগুলো ট্যাংরা মাছ উল্টিয়ে নিচ্ছি, এরপর আবার এক মিনিট অপেক্ষা করে ট্যাংরা মাছটা উঠিয়ে নিব। প্রিয় দর্শক, ট্যাংরা মাছ কিন্তু আমাদের অনেকেরই অনেক বেশি প্রিয় আর ট্যাংরা মাছের ভুনাটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আবার ট্যাংরা মাছ দিয়ে কিন্তু সবজি দিয়ে রান্না করা যায়, তো অনেকভাবেই রান্না করা যায়। তো আজকে আমি ভুনা করছি। তো ট্যাংরা মাছগুলো উঠিয়ে নিলাম, এবার আমি এখানে গোটা জিরা অ্যাড করে দিব, এরপর দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি। যেহেতু ট্যাংরা মাছটা ভুনা করব সেই জন্য আমি এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি করে অ্যাড করব। তো পেঁয়াজ কুচি অ্যাড করা হয়ে গিয়েছে, এবার আমি পেঁয়াজটা নেড়ে চেড়ে সফট করে নিব। তো সফট হওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা দিলে দ্রুত পেঁয়াজ সফট হয়ে আসবে। তো লবণ অ্যাড করার পর পেঁয়াজগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো অপেক্ষা করছি পেঁয়াজগুলো ভালো মতো সফট হয়ে আসার আগ পর্যন্ত। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ভালো লাগলে পেজে ফলো, লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে পারেন। তো এবার আমি পেঁয়াজটা ভালো মতো সফট করে নিয়েছি, এর থেকে আর বেশি করা লাগবে না। আর এখানে দিয়ে দিলাম আদা পেস্ট। তো আদা পেস্ট দেওয়ার পর সব কিছু ভালো করে আবারও মিক্সড করে নিলাম। আর এখানে দিয়ে দিব পেঁয়াজ পেস্ট, আর রসুন কুচি দিয়েছি তার জন্য আর রসুন পেস্ট অ্যাড করলাম না। তো এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, আদার কাঁচা গন্ধটা দূর করে নিব। তো এবার মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। সামান্য পরিমাণ পানি অ্যাড করার পর মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিব। এবার এখানে আমি মরিচ পাউডার অ্যাড করে দিচ্ছি, আর এখানে দিয়ে দিব হলুদ পাউডার। এবার এই মশলাটা পেঁয়াজ পেস্টের সঙ্গে ভালো করে মিক্সড করে আমি ঢাকনা দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিব উপরে তেল ভেসে ওঠার আগ পর্যন্ত। তো ঢাকনা দিয়ে দিব এবার ভালো করে কষানোর জন্য। 6-7 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। তো নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে দিব, এতে করে কিন্তু মশলাটা বেশ সুন্দর মতো কষানো হবে। তো এবার কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এবার আমি ভেজে রাখা ট্যাংরা মাছ অ্যাড করে দিলাম। মাছ অ্যাড করার পর মশলার সঙ্গে একটু ভালো করে মিক্স করে নিব, আর এই মাছটা আলতো করে মিক্সড করতে হবে, যেহেতু ছোট মাছ ভেঙে যেতে পারে। তো ঢাকনা দিয়ে 6-7 মিনিট কষিয়ে নিয়েছি, আর এবার আমি এখানে দিয়ে দিলাম ঝোলের জন্য সামান্য একটু পানি। তো এবার সব কিছু ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি 10 মিনিটের মতো, এরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আমি এই ট্যাংরা মাছটা কিভাবে কাটাকাটি করেছি এবং কিভাবে ধুয়ে পরিষ্কার করেছি, এটা কিন্তু কালার কালো থাকে, তো সাদা কালারটা কিভাবে এনেছি সব কিছু শেয়ার করব। আর রান্নার 5 মিনিট আগে এবার আমি গরম মশলা পাউডার এবং সামান্য জিরা পাউডার অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম।
তো চলুন এবার আমি এখানে কাটাকাটি শেয়ার করি। তো এখানে 1 কেজির মতো ট্যাংরা মাছ ছিল, তো ট্যাংরা মাছটা আমি প্রথমে ঢেলে নিলাম। তো ট্যাংরা মাছ কাটার আগে যদি লবণ দিয়ে একটু আলতো করে ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ট্যাংরার গায়ে যে আঠালো ভাবটা থাকে এটা কিন্তু দূর হয়ে যায়, আর ট্যাংরা মাছটা কাটতে কিন্তু কোনো কষ্ট হয় না এবং ছাইও প্রয়োজন হয় না। তো আমি ভেবেছিলাম ট্যাংরা মাছগুলো ওরকমটা, ওই যে আঠালো ভাবটা হয়তো নাই, তো কাটতে গিয়ে দেখি যে ওরকম আঠালো ভাব রয়েছে, যার কারণে আমি কাটতে পারতেছিলাম না। তো তারপর আমি মাছগুলো উঠিয়ে ধুয়ে নিচ্ছি। আমি ট্যাংরা মাছটা লবণ দিয়ে 2 বার ধুয়ে নিয়েছি, এরপর এটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। 2-3টা কাটার পর দেখতেছিলাম যে আর কাটা হচ্ছে না, তো এবার আমি দেখুন তো এবার সবগুলো মাছ আমি উঠিয়ে 2-3 বার ভালো করে এটা ধুয়ে নিচ্ছি, এতে করে এটার সাইডে যে আঠালো ভাবটা থাকে এটা কিন্তু দূর হয়ে যাবে। সবগুলো মাছ আমি উঠিয়ে নিলাম আর এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। তো দেখুন এবার কিন্তু মাছটা পরিষ্কার হয়ে গিয়েছে, এবার আর কাটার সময় কষ্ট হবে না। আর এটা কিন্তু আপনারা ছাই দিয়ে কাটতে পারেন, তো আমি কিন্তু কখনোই ছাই দিয়ে কোনো মাছ কাটি না, তার জন্য আমি ছাইটা ব্যবহার করি না। আর এখানে কাটতে কাটতে একটা সময় যখন হাতে আঠালো ভাব হয়ে যায়, মাছটা আর ধরা যায় না, তখন কিন্তু আমি টিস্যুর সাহায্যে এটা মুছে নেই। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি মাছটা কাটি ছাই ছাড়া। আর এই মাছটা কাটতে কিন্তু আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে, যেহেতু এখানে 1 কেজির মতো মাছ ছিল আর এই মাছটা কিন্তু ছোট আর সংখ্যায় কিন্তু অনেকগুলা, এই জন্য কিন্তু কাটাকাটি করতে একটু সময় লেগেছে। তো সময় নিয়ে কিন্তু আমি মাছটা কেটে নিয়েছি আর আপনাদের সঙ্গে এটা শেয়ার করেছি। আপনারা যারা নতুন রয়েছেন, মাছ কাটা ঝামেলা মনে করেন অথবা পারেন না, তারা যদি দেখেন তাদের অনেক বেশি উপকারে আসবে, ভালো লাগবে। তো এখানে আমি মাছটা কেটে নিব, এরপর আমি মাছটা কিভাবে ধুয়ে পরিষ্কার করব সেটাও শেয়ার করব। মাছটা কিন্তু এই যে প্রথম পর্যায়ে কিন্তু দেখুন এটার উপরে যে কালারটা রয়েছে এটা কিন্তু কালো থাকে, তো কিভাবে এটা দূর করা যায় কালো কালারটা, বড় মাছ হলে কিন্তু মাজুনির সাহায্যে ঘষে এটা পরিষ্কার করা যায়, তবে ছোট মাছ কিন্তু মাজুনি দিয়ে ঘষাঘষি করাটা অনেক বেশি সময়ের ব্যাপার আর এটা একটু কষ্টকরও। তার জন্য এটা কিন্তু লবণ দিয়ে আপনারা যদি 5-6 বারের মতো ভালো করে কষলিয়ে ধুয়ে নেন, এতে করে কিন্তু একেবারে সাদা হয়ে যাবে, শুধুমাত্র লবণ দিয়েই কিন্তু এই কালারটা চেঞ্জ করা যায়। তো সেটা কিন্তু একটু সময়ের ব্যাপার, সময় নিয়ে এটা করতে হবে। আর আপনারা যারা হচ্ছে ছোট মাছ খেতে ঝামেলা মনে করেন অথবা অনেকের কিন্তু ছোট বেবি থাকে, আমিও কিন্তু একটা সময় এই মাছগুলো খেতে পারতাম না, তো আমার বেবি আলহামদুলিল্লাহ এখন একটু বড় হয়েছে, যার কারণে এই মাছগুলো এখন একটু কাটার সময়টা আসলে বের করা যায়, তো তার জন্য কিন্তু এই মাছটা নিয়ে আসা। তো দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।